সৌদি আরবের সঙ্গে আর্জেন্টিনার হারের পর আরও একটি অঘটনের জন্ম দিল কাতার ফুটবল বিশ্বকাপে। আগের দিন আর্জেন্টিনাকে হারিয়ে 2-1 করে জন্ম দিয়েছিল সৌদি আরব। আজ বুধবার আল রায়ানে খলিফা স্টেডিয়ামে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 2-1 গোলে হারিয়ে দিল এশিয়ার ব্রাজিল খ্যাত জাপান। আর্জেন্টিনা সৌদি আরবের একই চিত্র জার্মানি ও জাপানের ম্যাচে দেখা গেছে। ওই ম্যাচে যেমন প্লান্টিতে প্রথম গোল মেরেছিল লিওনাল মেসি, পরে সৌদি আরব 2 গোলে ইতিহাস রচনা করেছিল। এই ম্যাচেও তার ব্যতিক্রম কিছু নয়, প্রথমে জার্মানি প্লান্টিতে গোল দিয়েছিল, পরে 2 গোল দিয়ে আবারও ইতিহাস রচনা করলো জাপান। তো দর্শক, 2 ম্যাচের মধ্যে কোন ম্যাচটি সব থেকে আশ্চর্যজনক মনে হয়েছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।